ಮಾಡಿ ಮೇಡಮ್ ಕೋ ಬ್ಯಾಕ್ ತಕೋ x² ಪ್ಲಸ್ 13x 36 না এটা ম্যারেল ফ্যাক্টর হবে। ম্যারেল ফ্যাক্টরের নিয়ম হলো প্রথমে x² থাকবো x ছাড়া থাকবো, যদি থাকে তাহলে আমরা বুঝবো যে ম্যারেল ফ্যাক্টর হবে। ম্যারেল ফ্যাক্টর ভাঙানোর নিয়ম হলো লাস্টের সংখ্যাটা এমন ভাবে ভাঙাবা যোগ অথবা বিয়োগ করলে মাঝখানের চিহ্ন মাঝখানের সংখ্যা হবো, আবার গুণ করলে শেষের সংখ্যা হবো। 36 ভাঙায় আমার কত বানার লাগবে? 13। তাহলে কত হবে? 4 4 নং 36 4 নং কত? 13। আর x স্কয়ার 9x + 4x + কত? 36। 9 আর 4 এর সাথে 13, 4 আর 9 গুণ করো 36। মানে মাঝখানের যা দুইটা সংখ্যা লাগবে গুণ করলে যাতে শেষের সংখ্যা হয়, যোগ অথবা বিয়োগ করলে যাতে মাঝখানের সংখ্যা হয়। তো এন থেকে প্রথম এন থেকে এই দুইটার থেকে এক্স কমন নাও, যদি এক্স কমন নেই কি থাকবে? এক্স প্লাস 9। এন থেকে একটা 4 কমন নাও, যদি 4 কমন নেই কি থাকবো? কমন নেওয়ার অর্থ মানে ভাগ করা। এনকে এক্স রইল, 4 টা 36 ভাগ করা 4 নং 36। x minus 9 x minus 9 দুইটা তে একটা দাও x plus 9 x plus 9 দুইটা তে একটা এর উপর আছে x plus 4 এর आंसर 11 নাম্বার s² - 30a plus 216 রে ভাঙাইয়া কত মানের লাগবে? 30। তো 216 রে এমনিতে সাথে সাথে বাঙান যেত না, একটু বাঙানোর চেষ্টা করবো। দুইটা বাঙাও, 2 × 2 8 × 2 = 16, মানে 108 × 2 = 216। আবার এটা দুইটা ভাগ করো, 5 × 2 = 10, 4 × 2 = 8, আবার দুইটা করো, 2 × 2 = 4, 1 = 14, 7 × 2 = 14, পরে 3 দাও করো, 3 নং 27, 3 × 3 = 9। এই যে এখন যে এদিকে সংখ্যাটা হলো এই সংখ্যাটা মাঝখানে 30 বানাম। দেখো 3 × 3 = 9, 3 নং 27, 2 × 2 = 4, 4 × 2 = 8, 8 আর 27 30 হয় না? হয়। 27 থেকে 8 বাদ দিলেও 30 হয় না, তাহলে এইভাবে হইতেছে না, অন্যভাবে আবার মিলিয়ে দিই কি হয়। 3 × 3 = 9, 9 × 2 = 18, 3 × 2 = 6, 6 × 2 = 12, 12 আর 18 কত হয়? 30। এই তো এইগুলো এইবার ভাঙে এই সংখ্যাগুলো গুণ করে দেখবা কোন দুইটা সংখ্যা হইলে মাঝখানের সংখ্যা হইতেছে। আমি তো প্রথম করছিলাম 3 × 3 = 9, 3 নং 27, ওইটা থাকে কত? 2 × 4 = 4, 2 × 8, 8 আর 27 দিয়ে কোনোভাবে মিল করুন না, বাদ দিয়েও মিল করুন না, যোগ দিয়েও মিল করুন না, করুন যায়। আমি যদি 3 × 3 = 9, 9 × 2 = 18, এই 3টা করলাম, আর আবার এই 3টা, 3 × 6, 6 × 2 = 12, 12 আর 18 কত হয়? 30। তো দুইটা মিলছে, এই কারণে প্রথম দিবা 18a আর দিবা মাইনাস কত? 12a প্লাস 216। এখন ধর দুটাই মাইনাসের দিলাম, কারণ এই সংখ্যাটা আমার মাইনাসের আছে, কারণ 18 মাইনাসের 12 মাইনাসের 18টা আর 12টা হইতেছে মাইনাসের কয়টা? 30টা। স্যার এর যদি ধরেন মাইনাস দাও তাহলে মাইনাস হলে হলো গুণ হবে না? না না, এটা কোনো কথা না। তবে শেষের চিহ্ন যদি প্লাসের থাকে তাহলে হয় দুটা প্লাসের হবে, না হয় দুটাই মাইনাসের হবে। শেষে যদি মাইনাস থাকে তাহলে একটা প্লাস আর একটা মাইনাস, বুঝতে পারছো? এখন যা তেনকা কি আছে? প্লাস, তাহলে নিশ্চয়ই এই দুইটা প্লাস হবে না হলে মাইনাস হবে। যা তেনকা মাইনাস আছে তাহলে নিশ্চয়ই তো দুটোই মাইনাস হওয়া লাগবে, ঠিক আছে? আর হেনকা যদি প্লাস থাকতো তাহলে দুটোই প্লাস, কোনো গায় না? হ্যাঁ, হেনকা যদি প্লাস থাকতো তাহলে হেনকা দুটোই প্লাস, ঠিক আছে? যদি শেষটা প্লাস হয় তাহলে দুটোই প্লাসের হবে, না হয় দুটোই মাইনাসের হবে। যা তেনকা মাইনাস আছে তাহলে দুটোটাই মাইনাস লব, যদি না প্লাস থাকতো তাহলে দুটোটাই প্লাস মাইনাস হয়ে যেত। ঠিক আছে, যদি দুটোটাই যদি মাইনাস থাকতো তাহলে দুটোটাই মাইনাস হয়, যদি প্লাস থাকতো তাহলে দুটোটাই প্লাস হয়। ঠিক আছে, এনোকার চিহ্নের উপর ডিপেন্ড করব। কারণ এন থেকে একটা কি কমন নাও, এ কমন নাও, তাহলে কি থাকতো এ মাইনাস 18 মাইনাস এনো 12 কমন নাও, যদি 12 কমন নেই এ ব্র্যাকেটের আগে মাইনাস চিহ্ন কমন নিলে ভিতরের চিহ্ন পরিবর্তন, 12 দা 216 এর ভাগ করলে কত হবে 18। এটা এটা কি রকম দন্তটা একটা নাও a -18 আর এটার বাইরে আছে a, এটার বাইরে আছে 12, তাহলে a -12 এর आंसर। কভার নাম্বারটা একটা কো a to the power 8 - a to the power 4 a to the power 4 -2 এটা মেডাল ভেক্টর, এটা আছে 4 আছে শেষে কত আছে 2, 2 এর ভাঙে মাঝখানে পড়া বানামু 2 2 4 এর ভিতরে এক বানামু এনো কয় একটা a to the power 4 আছে একটা বানামু এনো কাছে 2, তাহলে কি হয় a to the power 8 2 কে 2 2 2 a to the power 4 মাইনাস না প্লাস এর বাদ দিলাম a to the power 4 মানে 2 টা a to the power 4 তে প্লাস এর একটা a to the power 4 বাদ দিলে মাইনাস এর পড়া থাকবো একটা আর হলো -2। স্যার এটা কেমনে বললাম, এটা মেডাল ফ্যাক্টর করলাম শেষের সংখ্যা 2 আছে 2 এর ভাঙে মাঝখানের সংখ্যা বানাইলাম, মাঝখানে এখানে কত আছে কোনো সংখ্যা নাই তাহলে একটা 1 আছে, এক বানাইলে একটা না শেষে কত আছে 2, 2 এর তো এক ভাগে ভাঙান যায় 2 কে 2 2 আর তো কোনো ভাঙান নাই। ঠিক আছে, তাহলে এখান থেকে একটা a to the power 4 কমন নাও, যদি 8 টা তে সাইডে জায়গা কত থাকবো সাইডে -2 এনগা দাও 2 আছে এনগা a to the power 4 আছে কোনো কিছু মেলে না, মেলে যদি কোনো কিছু না মেলে তাহলে কি কমন যায় একটা 1, তাহলে a to the power 4 -2 দাও a to the power 4 -2 a to the power 4 -2 দুইটা একটা নাও a to the power 4 -2 আর এনগা আছে a to the power 4 আর এনগা আছে +1 এটাই आंसर। দেখো না 13 কি আছে x² - 37x 37x - 650 650 650 টা বাংলায় কত বানাই লাগবে না 650 টা বাংলায় বানাই লাগবে 37 না, তাহলে 650 টা বাংলা যাতো জোর সংখ্যা প্রথম দুইটা যাবো, তাহলে 3 × 2 = 6 হাসার মতো যা 2 × 2 = 4 খায় 1 10 5 × 2 = 10 এখান থেকে জোর সংখ্যা এখান থেকে 3 দাও 3 দাও 5 দাও তাহলে লেখো 5 × 6 = 30 তাহলে 2 = 25 তাহলে 25 × 5 = 25 আবার কত দাও যাব 5 দাও যাব না 500 তার মধ্যে যায় 500 পাঁচ থায় 1 15 3 5 15 তাহলে 13 হয়েছে 5 5 2 হয়েছে এখানে এরকম ভাবে গুণফল করে মাঝখানে 37 বানাই লাগবে, তাহলে 13 × 2 কত হয় 26 26 5 5 25 25 এবং 26 যোগ অথবা বিয়োগ করলে পায় না হয়, তাহলে আমরা অন্য সিস্টেমে করি 5 5 25 25 2 × 50 হয় না 50 থেকে 13 বাদ দিলে কত থাকে দাও 50 থেকে 13 5 5 25 50 50 থেকে 13 বাদ দিলে থাকে আমার কত 37 না, তাহলে x² - কত দিমো 50 - x প্লাস এর বাদ দিমো কত 13 13x - 650 ঠিক আছে। তাহলে এখান থেকে একটা x কমন নাও, যদি x কমন নেই x থাকো - কত 50 প্লাস এন্ডে একটা 13 কমন নাও তাহলে কি থাকবে x 13 কমন নাও অর্থ মানে ভাগ করো 650 কে ভাগ দাও কত হবে 50 মানে এলোকা যে সংখ্যা ব্র্যাকেটের মাঝখানে হবে এলোকা কিন্তু তাই হবে না তো অঙ্ক হইছে না নালে অঙ্ক হইছে না যদি এলোকা না হয় তাহলে x - 50 x - 50 দুটো টাকা নাও এলোকা আছে x আর এলোকা আছে 13 তাহলে x + 13 এটাই आंसर। So the number, Prashna, 9x square y square. 9x square সবার কাছে আমি ওয়াই স্কয়ার কমন নেব প্রথম, কারণ প্রথমে উৎপাদকের শর্ত হইল যদি কমন যায় কমন নিতে হবে। এরপরে নিয়ম হইলো সূত্র যদি ফালান যায় তাহলে সূত্র ফালাবা। এরপরে নিয়ম হইলো যদি না করেন যায় তাহলে করা কি করা লাগবে ম্যাডাম? এই তো, তাহলে প্রথমে আমার জন্য কমন যাইতেছে, কমন কি যায় ওয়াই স্কয়ার। তাহলে না কি থাকবো 9x² মাইনাস 5x মাইনাস 14। মেডাল ফ্যাক্টরের সময় যদি প্রথমে কোন সংখ্যা থাকে সেই সংখ্যা লাস্টের সংখ্যার সাথে গুণ হয়, গুণ করার পরে যে সংখ্যা হয় সেই সংখ্যাটা ভাঙাইতে হয়। প্রথম যদি সংখ্যা থাকে তাহলে এই সংখ্যা নিয়ে লাস্টের সংখ্যার সাথে গুণ করা লাগে। আগে তো প্রথম সংখ্যা ছিল না, ফ্যাক্টরের প্রথম সংখ্যা আমার দেখাও যে প্রথমে সংখ্যা ছিল না। প্রথমে যদি সংখ্যা থাকে, যদি সেটা কমন না নেওয়া যায়, প্রথমে সংখ্যাটা যদি থাকে সেটা যদি কমন না নেওয়া যায় তাহলে সেই সংখ্যাটা লাস্টের সংখ্যার সাথে কি হবে গুণ। 9 দ্বারা গুণ করলে কত হইছে 126। এই 126 রে ভাঙাইয়া মাঝখানে 5 বানাইলে ভাঙাইলে তো প্রথমে এটা ভাঙাও 2 দ্বারা, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 30 দ্বারা 3 দ্বারা ভাঙাও, 3 দুগুণে 6, 3 × 3, পরে আবার 3 দা যায় 3 × 7 = 21। এখানে মাঝখানে 5 বানাতে হয় নাকি? 3 × 3 = 9, 9 × 2 = 18, 18 থেকে যায় না, 7 × 2 = 14, 3 × 3 = 9, 14 তে 9 গেলে কত থাকে? এই যে দেখো 7 × 2 = 14, 3 × 3 = 9, তো 14 তে 9 গেলে কত থাকে? 5 না, 3 × 3 = 9। তাহলে এবার ভাঙাও এখন 9x² মাইনাস কত 14x প্লাস আর বাদ দিমো কত 9x মাইনাস কত আছে লাস্টে 14, কিন্তু লাস্টে এনেকো 14 দিয়ে থাকবো। এই 126 গ্রাম দিত না, ওটা তো নিয়ম। প্রথমের যে সংখ্যা আছে লাস্টের সংখ্যার সাথে গুণ করার পরে যে সংখ্যাটা হবো সেটারে ভাঙাই আমরা মাঝখানের সংখ্যা বানাবো। কিন্তু মাঝখানের সংখ্যা বানাবো ঠিক আছে যা সংখ্যা লাস্টে হইল, কিন্তু এনকার যে লাস্টের সংখ্যা আছে সেটাই কিন্তু হবে, সেটাই লিখতে হবে। না না, ওটা লেখা যেত না, তো ওটা তো প্রথম সংখ্যা তো লিখে দিত। প্রথম সংখ্যাকে আমি এনকা বাদ দিছি, বড় এই সংখ্যাটা গুণ করে তো ওই সংখ্যা বানাইছি, কিন্তু ওই সংখ্যা তো বাদ দিছি না, এই সংখ্যা তো প্রথম লেখছি না, তাহলে ওইটা আর লেখা যেত না। তাহলে ওয়াই স্কয়ার এনকা এখন কমন নাও, এন কি কমন যায়? এন কমন যায় x, তাহলে এন কি থাকো 9x মাইনাস এন থাকো কি 14, ঠিক আছে, প্লাস এন কোনো কিছু কমন যায় না একটা 1, তাহলে 9x মাইনাস 14। তাহলে ওয়াই স্কয়ার এই 9x মাইনাস 14, 9x মাইনাস 14 দুইটা একটা নাও, 9x মাইনাস 14 আর এর কাছে x প্লাস 1, এটাই आंसर। কোন নাম্বার প্রশ্নটা কোন 4x4 4x4 - 27x² - 21 দেখো এখানে কিন্তু কোন সংখ্যা কমন জানা নেন যায়। এর কাছে 4 এর কাছে বিজোড় সংখ্যা, এর কাছে বিজোড় সংখ্যা কমন না না। মেডাল ফ্যাক্টর যাব, প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যা নিয়ে লাস্টের সংখ্যার সাথে গুণ দাও। তাহলে 81 এর 4 দ্বারা গুণ করো কত হয় আছে 4 × 4 4 × 32 324 এর ভাঙায় আউট কত মানে লাগবে 27 324 এর ভাঙা দিক ভাঙা 2 × 2 6 × 2 = 12 2 × 2 = 4 আবার 2 দাও 8 × 2 = 16 2 × 2 টানা কত দিবা 3 দাও 62 3 × 6 = 21 3 × 7 = 21 সাতাশ। পরে আবার দাও, 3 নং 27, 3 3 9। এই যে সংখ্যাটি হইল, এই সংখ্যার এখন গুণ টুন করে মাঝখানে কত বানাই লাগবো? 27। মাঝখানে 27 বানাও। 3 3 9, 3 3 9 9 27। পরে 3 3 9 9 2 গুণে 18, 18 2 গুণে কত? 36। 36 থেকে 9 বাদ দাও। 36 থেকে 9 বাদ দাও, কত থাকে? 27। মিলে গেছে। 3 3 9 9 2 গুণে 18, 18 2 গুণে 36, 3 3 9। এই 36 থেকে যদি আমি 9 বাদ দেই কত থাকবো? 27। তাহলে লেখো 4x4 মাইনাস কত লিখবো? 37 মাইনাস x² প্লাস 9x² মাইনাস কত? 81। 37 থেকে যদি 37 মাইনাস এর থেকে যদি আমি 9x² বাদ দেই কত থাকবো? 27। আমি যদি এখান থেকে 4x² কমন নেই তাহলে কি থাকবো? x² কমন নেওয়ার অর্থ মানে ভাগ করা। 4 দ্বারা 36 কে ভাগ করো, 4 নং 36। x² তো নিচেই গেল, বাস এখান থেকে 9 কমন নাও, তাহলে কি থাকবো? x² 9 দ্বারা 81 ভাগ করো, 9 নং 81। এই x² - 9 x² - 9 দুইটা একটা নাও, x² - 9। আর এখানে কি আছে? 4x² প্লাস 9, ঠিক আছে? এখানে একটা সূত্র ভালো যায় আবার স্যার, x² - 3²। হ্যাঁ, মেডল ভেক্টর করার বাদ সূত্র যদি পড়ে তারপরও সূত্র ভালাইতে হবে। একবার মেডল ভেক্টর করার পরেও আবার মেডল ভেক্টর হয়, কিন্তু উৎপাদকে বিশ্লেষণ হয়। এখানে x² - 9 এর ভাঙাছি 3 এর স্কয়ার, যা 3 3 9। এর একটা সূত্র বলছে a² - b²। সূত্র কি? a + b * a - b। 4x² + 9 এর আনসার।